আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জামায়াতে সঙ্গ ছাড়তে চাপ, বেকায়দায় বিএনপি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নেও বিভিন্ন রকমের তৎপরতা চালাচ্ছে বিএনপি। এদিকে ভুল সময়ে ভুল আন্দোলনে বিএনপি, বিভিন্ন নেতাদের সঙ্গে আলাপ করে যা জানা গেল। সবশেষ থাকছে কি নিয়ে পিলেন কাদের, রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতির চেয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেন দরবার করতে ব্যস্ত সময় পার করছে বিএনপি। এর মাধ্যমে পশ্চিমা দেশগুলোতে নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বিএনপি। বিশ্বস্ত সূত্র জানা গেছে, বর্তমান সরকারের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার ও বিষোদ্গার করে দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্তর্জাতিক মহলে সোচ্চার হয় সে চেষ্টাই করছে বিএনপি। আর এই চেষ্টার অংশ হিসেবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন রকমের তৎপরতা চালাচ্ছে বিএনপি। যুক্তরাজ্যেও তাদের সক্রিয় কর্মকাণ্ড চোখে পড়ার মতো। এর পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য নতুন করে চেষ্টা করছে দলটি। অনেকেই মনে করেন আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। তবে এসব তৎপরতায় আওয়ামী লীগের ক্ষতির চেয়ে রাষ্ট্রের ক্ষতি বেশি করা হচ্ছে। বিভিন্ন দেশে মির্জা ফখরুল ইসলাম আলমকে নিজে স্বাক্ষরিত চিঠি দিয়েছেন। তিনি বিভিন্ন উন্নয়ন সহযোগী রাষ্ট্রের কাছে অনুরোধ করেছেন যে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। কিন্তু এখন পর্যন্ত বিএনপির এসব দাবি দেওয়া ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র সহ কোনো দেশই। বরং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং ভারত সহ অনেক দেশে বিএনপিকে আগে থেকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রমাণের আহ্বান জানিয়েছেন। বিএনপিকে পশ্চিমা দেশগুলো জানিয়েছে যে দাবি দেওয়া উত্থাপনের আগে বিএনপিকে জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে। আর এই আহ্বানের প্রতি সম্মান দেখিয়ে বিএনপি এখন প্রকাশ্যে জামাতের সঙ্গে কোনো রকম বৈঠক করছে না। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে যে আগামী নির্বাচনে ভূমিকা রাখার আগে তারা বিএনপিতে গণতন্ত্রের চর্চা দেখতে চায়। এবং বিএনপি যে কট্টর মৌলবাদী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে না, এই অবস্থান পরিষ্কার করা দরকার। এর জন্যই তারা প্রস্তাব দিয়েছে বিএনপি যেন আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগের ঘোষণা দেয়। এই সম্পর্ক ত্যাগের ঘোষণা আগে বিএনপি কোনো আহ্বানে সাড়া দিতে রাজি নয় পশ্চিমা দেশগুলো। তবে বিএনপি পক্ষ থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো অবস্থান দেখা যায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, শেষ পর্যন্ত বিএনপি যদি অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলোর সহযোগিতা পেতে চায় তাহলে অবশ্যই জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। কিন্তু বিএনপি কি সেটি করতে পারবে, এই বিষয়টি এখন জনমনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ডেইলি বাংলাদেশ। যাচ্ছি পরের সংবাদে। দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদে বিএনপির আন্দোলনের ঘোষণা দিয়েছে। আগামীকাল থেকে এই আন্দোলনের সূচনা হবে। বিএনপি বিভিন্ন নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এই আন্দোলনকে পর্যায়ক্রমে তারা সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যেতে চায়। এমন এক সময় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি যখন নির্বাচন কমিশন গঠনের অপেক্ষায়। আজকালের মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে। বিএনপি ইতিমধ্যে নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে। তারা এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার কোনো পর্যায়ে অংশগ্রহণ করেনি। বিএনপি বলছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা অন্য কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এরকম একটি বাস্তবতায় হিসেব নিকেশ করে বিএনপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বলে বিএনপি নেতারা বলছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভুল সময়ে ভুল আন্দোলনে গেল বিএনপি। যে ভুলগুলো এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি করেছে তার মধ্যে রয়েছে, এক, সামনে রোজা। বিএনপি যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তা পুঞ্জীভূত রূপ নিতে অন্তত এক মাস সময় লাগবে। আগামী এক মাসের মধ্যেই রোজা শুরু হবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পবিত্র রমজান মাসে কোনো আন্দোলন হয় না, ফলে আন্দোলনের কর্মসূচি দিয়ে মাঝপথে বিএনপিকে আবার ঘরে ফিরতে হবে। এই আন্দোলনের ধারাবাহিকতা থাকবে না। দুই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিএনপি যে সময় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে সেই সময় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ জড়িয়ে পড়ছে সাধারণ মানুষের নজর সেদিকে এবং এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানামুখী আলাপ আলোচনা। কাজেই বিএনপির এই আন্দোলনের কর্মসূচিতে সাধারণ মানুষের সম্পৃক্ত হবে এমন একটি ভাবারও কোনো কারণ নেই। তিন, দ্রব্যমূল্য নিয়ে মানুষের অস্বস্তি আছে কিন্তু ক্ষোভ নেই। সাধারণ মানুষের জীবনযাত্রার মান গত এক দশকে অনেক বেড়েছে। সরকারি চাকরিতে যেমন বেতন বেড়েছে তেমনি সরকারি বেসরকারি খাতেও ব্যাপক বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরি হয়েছে। ক্ষুদ্র মাঝারি শিল্প কারখানাগুলো বাংলাদেশকে এক নতুন মাইল ফলকে নিয়ে গেছে। কাজে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে, এই নিয়ে সরকারকে সমালোচনাও করছে। কিন্তু বিশ্ব বাস্তবতা এবং সবকিছুই সাধারণ মানুষের অনুভব করে, এ নিয়ে রাজপথে আন্দোলন করার মতো সময় বা আগ্রহ সাধারণ মানুষের নেই। কাজে এটি নিয়ে বিএনপি যে বড় ধরনের কোনো আন্দোলন করে জনগণকে সম্পৃক্ত করতে পারবে এমনটি মনে করার কোনো কারণ নেই। চার, ক্ষতবিক্ষত বিএনপি। বিএনপি নিজে এখন সাংগঠনিকভাবে দুর্বল। একটি আন্দোলন গড়ে তোলার জন্য প্রথম দরকার হলো সংগঠনকে শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধ করা।
কিন্তু বিএনপির মধ্যে নানা রকম বিভক্তি বহিষ্কারের ঘটনায় দলটিকে এক ধরনের বিভক্তি এবং বিভ্রান্ত করছে। এরকম বাস্তবতায় বিএনপির পক্ষে একটি বড় ধরনের আন্দোলন তৈরি করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ৫. নেতৃত্বের সংকট। একটি রাজনৈতিক দলকে আন্দোলন গড়ে তোলার জন্য প্রথম দরকার একজন নেতা। বিএনপিতে দীর্ঘ সময় ধরেই বেগম খালেদা জিয়া দলের একক নেতা ছিলেন, কিন্তু এখন বিএনপিতে নেতৃত্বের সংকট প্রবল আকার ধারণ করেছে। বিএনপির কে নেতা এ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের প্রধান নেতা হিসেবে কাজ করছেন লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়া, কিন্তু তারিক জিয়ার গ্রহণযোগ্যতা নেই, তিনি বাংলাদেশ থেকে আন্দোলনের নেতৃত্ব দিতে পারবেন না। এরকম একটি পরিস্থিতি নেতৃত্বের সংকট বিএনপিকে কতটুকু এগিয়ে এনে যেতে পারবে এবং জনগণ বিএনপির প্রতি কতটুকু আস্থাশীল হবে সেটি একটি বড় প্রশ্ন। কাজেই বিএনপির পক্ষে চিন্তাশীল ব্যক্তি তারা বলেছিল আগে সংগঠন গুছিয়ে আন্দোলন করতে, কিন্তু ভুল সময়ে ভুল আন্দোলনে বিএনপি হয়তো আরেকবার পিছিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করলো। যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের আজ ভোরে দিল্লি থেকে ফিরেছেন। গত 21 ফেব্রুয়ারি তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লিতে যান। তার এই 6 দিনের সফরে তিনি কি পেলেন সেটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হিসেবে রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। অবেদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রভাবশালী একজন নেতা, আওয়ামী লীগের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি পরিচিত। ভারতের সঙ্গে তার সক্ষতা সম্পর্ক রয়েছে বলে একাধিক মহল মনে করে, আর এরকম বাস্তবতায় চিকিৎসার জন্য ভারতে গেলেও তিনি যে আসলে দুদেশী সম্পর্কের বিষয় নিয়ে কথা বলতে গেছেন এ নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কারণ অবেদুল কাদেরের হঠাৎ কেন স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হলো এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি ভারতে গেলেন এবং ভারতে যাওয়ার জন্য কেন তিনি দিল্লিকে বেছে নিলেন, এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বোঝা যায় যে স্বাস্থ্য পরীক্ষার পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল। যদিও অবেদুল কাদেরের এই সফর নিয়ে গণমাধ্যমে কোনো কথাবার্তা দেখা যায়নি, তিনি কার সাথে দেখা করছেন বা কাদের সঙ্গে বৈঠক করছেন এ নিয়েও কোনো খবর প্রকাশিত হয়নি। তবে অনেকেই মনে করছেন যেহেতু তিনি ভারতের উচ্চমহলে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নীতি নির্ধারক বটে, সেজন্যই অনানুষ্ঠানিক বিষয় নিয়ে কথাবার্তা বলতেই তিনি ভারতে গিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে নানা টানাপোড়েন ও অস্বস্তি লক্ষ্য করা যায়। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের আগ্রাসী ভূমিকা ভারতকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে, আর এটির প্রকাশ ভারতের বিভিন্ন ব্যক্তিদের মধ্যে দেখা যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করাটা জরুরি ছিল, বিশেষ করে বিজেপির বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কারদেরকে বাংলাদেশের প্রকৃত অবস্থা ব্যাখ্যা করার ক্ষেত্রে অবেদুল কাদেরের ভূমিকা রেখেছেন বলে অনেকে মনে করছেন। ভারতের একটি উগ্রবাদী মহলের মধ্যে ছড়ানো হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়েরা নিরাপদ নয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে একটি পরিকল্পিত গোষ্ঠী বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন সম্পর্কে মিথ্যা বানোয়াট এবং উত্তেজক তথ্য সরবরাহ করছে, যে তথ্যগুলোর ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে সঠিক অবস্থান ব্যাখ্যা করাটা প্রয়োজন হয়েছিল। অবেদুল কাদের সেই প্রয়োজনীয় কাজটি করার জন্য ভূমিকা রেখেছেন বলে অনেকেই মনে করেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। মামলা দিয়ে বাংলাদেশের কোন আন্দোলন সংগ্রামকে